এটা কি আসলে আদতেই কি এটা কোনো দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো কারসাজি আছে? রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই নিউ মার্কেটে আগুন। ঈদের আগ মুহূর্তে এসব অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বারবার এসব ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কিনা তা গোয়েন্দা সংস্থাকে তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনিও শঙ্কা প্রকাশ করছেন, এসব আসলেই কি নিছকই কোনো দুর্ঘটনা নাকি কারসাজি আছে? চলুন ধূমকেতুর এই ভিডিওতে জেনে নেওয়া যাক নিউ মার্কেটে আগুনের পেছনের কারণসহ সাম্প্রতিক সময়ে অন্যান্য অগ্নিকাণ্ডের আদ্যোপান্ত। বঙ্গবাজারের দুঃস্বপ্ন ভুলতে না ভুলতেই এবার ভয়াবহ আগুনে পড়ল ঢাকার অন্যতম বড় মার্কেট নিউ মার্কেট। ভোর 5:40 লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় বেশ কজন ফায়ার সার্ভিসের সদস্য আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার জানিয়েছেন, ভোর 5:40 নিউ সুপারমার্কেটে এই আগুন লাগে এবং 5:43 মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আমাদের কয়েকজন আহত হলেও এখন পর্যন্ত অন্যদের কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। জানা গেছে গত 2 দিন ধরে সিটি কর্পোরেশনের লোকজন আসে ব্রিজটি ভাঙার জন্য। তবে ব্যবসায়ীদের তোপের মুখে ব্রিজ ভাঙতে না পারলেও বৃহস্পতিবার ব্রিজের সিঁড়ি ভেঙে দেয় সিটি কর্পোরেশন। ফুট ওভার ব্রিজটি আরও আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। হঠাৎ ঈদের আগে এসে সিটি কর্পোরেশন ব্রিজটি ভেঙে ফেলতে তোড়জোড় চালায়। তবে ব্যবসায়ীরা বলেছেন ব্রিজ ভাঙবে ঈদের পর, ঈদের আগে বেচাকেনার মধ্যে কেন ব্রিজ ভাঙতে হবে? এতদিন পরে রইল, এখন সিটি কর্পোরেশন বলছে ঝুঁকিপূর্ণ। আগুন নিয়ে মার্কেটের ইলেকট্রিশিয়ান বলেন, আমরা আরেকজন ব্যবসায়ীর কাছে শুনে বলতে দেন, আমি এই মার্কেটের ইলেকট্রিশিয়ান, যখন আমারে আমার সিকিউরিটি ফোন দিছে যে পূর্বা ভাষা আবার ব্রিজ ভাঙতেছে, আমি বললাম ওখানে তো আমার ইলেকট্রিক লাইন আছে। সকালবেলা আমাকে আমার সিকিউরিটি ফোন করে বলেন পূর্ব পাশের ওভারব্রিজ ভাঙছে। আমি বললাম ওইখানে আমার একটি ইলেকট্রিক লাইন আছে, আমি দ্রুত সেখানে চলে আসি। এসে 10 মিনিটও দাঁড়াতে পারেনি, এরই মধ্যে আগুন লেগে যায়। এই সময় নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলেন তারা ওভারব্রিজ ভাঙতে নিষেধ করেন, তাও কেউ শোনেনি। আর মধ্যরাতে কেন এই কাজ করতে হলো সেই কথা বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। নিউ মার্কেটের রাস্তা পারাপারের জন্য এই ফুট ওভার ব্রিজটি মূলত ব্যবহার করা হলেও এই ফুট ওভার ব্রিজ দিয়ে মার্কেটের তৃতীয় তলায় যাওয়া যেত, সেখানেই ঘটে আগুন লাগার ঘটনা। তবে এটাই আগুন লাগার একমাত্র কারণ সেটা নিশ্চিত করে বলা যায় না। কেউ কেউ বলছে এখন শুকনো মৌসুম চলছে, বাতাসে আর্দ্রতা অনেক কম, মার্কেট এবং দোকান সৌন্দর্য রক্ষা করার জন্য অনেক বড় বড় পাওয়ারের লাইট ব্যবহার করে, এইসব কারণে অগ্নিকাণ্ড হতে পারে। এছাড়া আগুন লাগিয়ে দেওয়ার মতো নাশকতাও হতে পারে, এটা স্বয়ং প্রধানমন্ত্রীর সন্দেহ। কারণ কিছুদিন পরপর একই সময় একইভাবে আগুন লাগছে, আগুন লাগার পর আবার অনেক মানুষ ফায়ার সার্ভিসের কাজে বাধা দিচ্ছে, হামলা করছে, এইসব নাশকতার অংশ হতে পারে। এর আগের ঘটনা বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডকে নাশকতা হিসেবেই দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় রহস্যময় 2 যুবককে খুঁজে বেড়াচ্ছে গোয়েন্দারা। মোটরসাইকেল আরোহী যে 2 যুবকের ভিডিও ভাইরাল হয়েছে তারাই মার্কেটে অগ্নির সংযোগ করেছে বলে তাদের ধারণা। গোয়েন্দারা বলেছে ওই 2 যুবককে গ্রেফতার করতে পারলেই আগুনের প্রকৃত রহস্য বের হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উচ্চ পর্যায় সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। আইন শৃঙ্খলা বাহিনী বলেছে প্রাথমিকভাবে তারা এই ঘটনার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতা পেয়েছে। বঙ্গবাজারের মতো নিউ মার্কেটেও ভয়াবহ আগুন লাগে সেরির পর, অর্থাৎ মার্কেট যখন বন্ধ, অধিকাংশ মানুষ যখন ঘুমে। রাজধানীর নীলক্ষেত বইয়ের মার্কেটেও গত বছরের 22 ফেব্রুয়ারি সন্ধ্যার পরে আগুন লাগে, তখনও মানুষ দোকান বন্ধ করে চলে গিয়েছিল বাড়িতে। এছাড়াও রাজধানীর বস্তিগুলোতে গত কয়েক বছরে 200 বারের মতো যে আগুন লেগেছে তার বেশিরভাগই মাঝরাতে। প্রশাসন এই আগুন লাগার জন্য গ্যাস সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করলেও ভুক্তভোগীদের দাবি কিছু সিন্ডিকেট স্বার্থ সিদ্ধির জন্য এসব আগুন লাগিয়ে দেয়। এর আগে বেশ কয়েকবার কাউরান বাজার এবং বাজার সংলগ্ন বস্তিতেও আগুন লেগেছিল। সর্বশেষ 2021 সালের 27 ফেব্রুয়ারি রাতেও ভয়াবহ আগুন লাগে। এর 2 বছর আগে কাউরান বাজার রেলগেট সংলগ্ন বস্তিতে সে সময় আগুন লাগে 2019 সালের 3রা মার্চ, 2020 সালের 24শে নভেম্বর মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় রাজধানীর মহাখালীর 7তলা বস্তির অর্ধশতাধিক ঘর। এই বস্তিতে যারা বাস করতেন তাদের সবাই ছিলেন নিম্ন আয়ের, যেমন রিকশাচালক, দিনমজুর, বাসাবাড়িতে কাজ করেন এমন মানুষেরা। মানুষ তাদের সবাইকে নিঃস্ব করে দেয়। 7তলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়, এর আগে পরও বেশ কয়েকবার এখানে আগুন লেগেছে।
2020 সালের 27 জুন মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর টিটিপাড়া বস্তি। যখন আগুন লাগে তখন বস্তির বাসিন্দারা গভীর ঘুমে। 2019 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে রাজধানীর মিরপুর 14 নম্বর এলাকার ভাসানটেক বস্তিতে। ওই বছরের 27 ডিসেম্বর মধ্যরাতে ভয়াবহ আগুন কেড়ে নেয় রাজধানীর মিরপুরের কালচি এলাকার বাউনিয়া বাঁধ বস্তির 4 শতাধিক মানুষের সহায় সম্বল। রাজধানীর অদূরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে খানিকটা সামনে গেলেই গাজীপুরের টঙ্গী এলাকার হাজি মাজার বস্তি। প্রায় 10,000 বাসিন্দার এই আবাসস্থল পুড়ে ছাই হয়ে যায় 2021 সালের 27 নভেম্বর মধ্যরাতে। 2021 সালের 16 ফেব্রুয়ারি ভোররাতে আগুনে পুড়ে যায় চট্টগ্রাম শহরের ইপিজেডের পাশের বস্তির কয়েকটি ঘর। প্রশ্ন হলো, বস্তির আগুনগুলো কেন মধ্যরাতে লাগছে, বা সবাই যখন ঘুমে থাকে তখনই কেন লাগে? যেমন রাজধানীতে সবচেয়ে বেশিবার আগুনে পুড়েছে করাইল বস্তি। ধারণা করা হয় গত 10 বছরে এই বস্তিতে প্রায় 20 বার আগুন লেগেছে, এবং অধিকাংশ আগুন লেগেছে রাতে বা মধ্যরাতে, অর্থাৎ যখন সবাই ঘুমে। প্রশ্ন হচ্ছে, সব আগুনের জন্যই কি বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস সিলিন্ডারে লিকেজ দায়ী? প্রত্যেকটি আগুনের পরে বস্তির বাসিন্দারাই প্রশ্ন উত্থাপন করেন। তারা এর পেছনে নাশকতা বা বস্তি উচ্ছেদ করে সেখানে বহুতল আবাসিক কিংবা বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনার কথা বলেন। ফলে প্রশ্ন ওঠে, বঙ্গবাজারেও কি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য এমন আগুন লাগলো? ব্যবসায়ী সমিতি অবশ্য পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, এই আগুন কোনো দুর্ঘটনা নয়, মনুষ্য সৃষ্টি। অন্যদিকে যতবার কাউরান বাজারে আগুন লেগেছে ততবারই এই বহুতল মার্কেট নির্মাণের প্রসঙ্গটি সামনে এসেছে। সেখানে বহুতল মার্কেট নির্মাণের জন্য নির্ধারিত জায়গায় সাইনবোর্ডও আছে, তার মানে এইসব আগুন কি আসলেই পরিকল্পিত? অনেক সময় এইরকম ঘটনার মাঝ দিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর অভিযোগ উত্থাপন করা হয়, যদিও সেই অভিযোগ প্রমাণ করা বেশ কঠিন। নাশকতার কারণেই যে আগুন লাগানো হয়েছে সেগুলো এখন পর্যন্ত প্রমাণ করা যায়নি। তবে জনমনে যে ধারণা বা পারসেপশন তৈরি হয়েছে সেখানে কিছু বাস্তবতা অস্বীকার করার সুযোগও নেই। রাজধানীর প্রতি ইঞ্চি জায়গার দাম যেখানে সোনার চেয়েও দামি, সেখানে একটি বহুতল মার্কেট বা আবাসিক ভবন গড়ে তোলা গেলে শত কোটি টাকার ব্যবসা। টিনশেড বা কাঠের কাঠামো থাকলে সেই ব্যবসাটি হয় না। এর বিপরীতমুখী দুইটি দিক রয়েছে। যেমন, বঙ্গবাজারের এই এলাকায় কিছু দিনের মধ্যে নতুন মার্কেট গড়ার প্রক্রিয়া শুরু হবে, সেটি হোক আগের মতো টিনশেড কিংবা দালান, সেখানে দোকান বরাদ্দ দেওয়ার ইস্যুতে কোটি কোটি টাকা লেনদেন চলছে। আবার যদি এখানে সত্যি বহুতল ভবন নির্মাণ হয় সেখানে দোকান বরাদ্দের আগে শত কোটি টাকার ব্যবসা শুরু হবে, অর্থাৎ যারা মার্কেট নির্মাণ করবেন সেই ঠিকাদার, স্থানীয় মাস্তান ও অন্যান্য প্রভাবশালী গোষ্ঠী, নির্মাণ সামগ্রী সরবরাহকারী থেকে শুরু করে বেশ কয়েকটি পক্ষ সেখান থেকে নানানভাবে পকেট ভরবে। আবার ভবন নির্মাণ হয়ে যাওয়ার পর পুরনো ব্যবসায়ীদেরকেও দোকান বরাদ্দের ক্ষেত্রে নানা রকম জটিলতা সৃষ্টি করা হবে। যারা মোটা অঙ্কের টাকা দিতে পারবেন তারাই দোকান পাবেন, যারা পারবেন না তারা ছিটকে পড়বেন। দোকান বরাদ্দের ক্ষেত্রে দলীয় বিবেচনাও হয়তো কাজ করবে। ফলে সহজেই আন্দাজ করে নেওয়া যায়, প্রতিবারের আগুন শর্ট সার্কিট থেকে হয় না, কিছু আগুন মানুষও লাগিয়ে দেয়। তো দর্শক, সব মিলিয়ে বাংলাদেশে গভীর রাতের এই অগ্নিকাণ্ডগুলোকে আপনি কিভাবে দেখেন? এইসব কেবলই কি দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো রহস্য আছে? প্রধানমন্ত্রীর মতো আপনিও কি কারসাজির সুযোগ দেখছেন? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মতামত। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আলোচনা। ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।